হানিফ সংকেত বাংলাদেশ বিনোদন জগতের সেরা ব্যক্তিত্ব হিসাবে যার নাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। হানিফ সংকেত একজন লেখক, পরিচালক, প্রযোজক ও উপস্থাপক। তিনি জনপ্রিয়তা অর্জন করেন টিভি অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে। হানিফ সংকেতের পুরো নাম হচ্ছে AKM হানিফ। 1958 সালে 23 অক্টোবর বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন এবং তার বর্তমান বয়স 62 বছর। তাকে বলা হয় বাংলাদেশের মৌলিক অনুষ্ঠানের জনক। তো হানিফ সংকেতকে সবাই চিনলেও তিনি কত টাকার মালিক সেটা আমরা অনেকেই জানি না। তাই আজকে আমরা হানিফ সংকেতের জীবন সম্পর্কে জানবো না, আজকে আমরা জানবো হানিফ সংকেত বর্তমান কত টাকার মালিক। হানিফ সংকেত প্রতিটা মানুষের মনে আনন্দের দোলা দিয়ে যাচ্ছেন সেই 80-এর দশক থেকে, দুই যুগ ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে। তার এই ইত্যাদি অনুষ্ঠানটি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় অনুষ্ঠান। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও বিভিন্ন মানুষের জীবন নিয়েই তিনি ইত্যাদি অনুষ্ঠানটি উপস্থাপনা করে আসছেন। কৌতুক আশ্রিত ইত্যাদির প্রতিটা অনুষ্ঠান থেকে তিনি নেন প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। হানিফ সংকেতের ঢাকাতে একটি সুন্দর বাড়ি রয়েছে, সেই বাড়িটির মূল্য প্রায় 1 কোটি টাকা। তার কালেকশনে একটি গাড়িও রয়েছে, সেই গাড়িটির বর্তমান বাজার মূল্য 30 লক্ষ টাকা। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে হানিফ সংকেতকে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।